ভালো, মন মনও ভালো, শরীর শরীর ভালো, আন্টি কেমন আছে? আন্টি ভালো আছে। মন কার মন? আন্টি, আন্টি মন ভালো, শরীর আন্টি শরীর ভালো। বাহ শুনুন, আঙ্কেলে যে কতদিন দেখি না, আঙ্কেলের কি অবস্থা, কেমন আছে সে, মন কেমন, তার শরীর কেমন? তুমি কি আমার সাথে ফাজ লেমি করতেছো? না ফাজ লেমি করবো কেন, তোমার আব্বা আম্মার কথা জিজ্ঞেস করতেছি, জানতে হবে না ওনার কেমন আছে না আছে, ফাজ লেমি কি হইলো? এ কেমন আছে, ও কেমন আছে, কি 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 বলতে চাও তুমি? না আমি জিজ্ঞেস করলাম তাদের কথা, তুমি রিয়েক্ট করতেছো কেন? তুমি কি তার আপন মেয়ে না নাকি? মানে মানে পালক কি না আর কি, বাপ্পা কথা জিজ্ঞেস করতে তুমি খুশি হবো, তুমি রাগ করো। দেখ আই শোনো, কই যাও আবার রে, ব্যথা কাছে আসো। কি বল, কথা বলতেছ না? বলো বলবো কি, বলার আগে তো মুড চেঞ্জ করে দিলা, তোমার আব্বা আম্মার কথা জিজ্ঞেস করলাম, ভাবলাম যে কথাটা বলতে সহজ হবে, তার আগে তুমি রাগ করলো, এটা হইলো? বললে বলো না হলে যাও। বলবো এখান দ্বারা, বলবো সোফা যায় বসি, তারপর বলি। সোফা গিয়ে বসতে হবে না, তুমি দাঁড়ায় দাঁড়ায় বলো। কেন, রান্না একটা শিল্প, শিল্পের মাঝে বাধা কথা হবে কেন, কেমন কথা বুঝলাম না, তোমাদের না এই সেন্সটুকু নাই। ফাজলাম বাদ দিবা? আচ্ছা এই যাও, ফাজলাম বাদ দিলে আমার ফাজলাম করবো না, কিন্তু তোমার একটা হেল্প করতে হবে। কি হেল্প বলো? তার আগে তুমি কথা দাও, হেল্পটা করবা, কথাটা রাখবা। আগে তো আমার শুনতে হবে যে কি টাইপের জিনিস, তারপর তো আমি হেল্প করবো নাকি? আরে শুনবা তো, আগে বলো যে আমি হেল্পটা করবো, এটা বলো শুধু, তারপর বলতেছি। আমি না শুনে হেল্প করতে পারবো এরকম বলতে পারবো না। বলতে হবে, কেন পারবো না, একটা হেল্প করতে পারবো না মানে, বলো যে হ্যাঁ করবো, বাকিটা আমি বলতেছি। আচ্ছা তোমার বলার দরকার নেই, আমি শুনবো না। আচ্ছা বলি কথা রাখো, হ্যাঁ প্লিজ। আচ্ছা বলো। ওই তোমার কলেজে একটা মেয়ে আছে না লিজা, তোমার সাথে লেখাপড়া করে? হ্যাঁ। পাগল বুঝছো, আমার পাগলের মতো পছন্দ করে, আমিও কিঞ্চিত করি। প্রবলেম হচ্ছে গিয়ে যে একটা কম্পিটিশন চলতেছে যে কে কাকে পছন্দ করে, কে কাকে বলবে, এই কম্পিটিশনের কারণে বলা হচ্ছে না বুঝছো। তাই না? হ্যাঁ, বাংলাদেশে তো দায়িত্ববান লোকের অভাব তো নাই কেউ, তো আমার কাছে মনে হচ্ছে তুমি এই দায়িত্ব নিলে পারবা পূরণ করতে, এই জন্য তোমাকে বলা আর কি বুঝছো। সরি, তুমি দায়িত্ববতি। তুমি কি বলতেছো, তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ কেন না, তুমি জাস্ট আমার এই হেল্পটুকু করো, আমাদের মধ্যে একটু মিলাই দাও, সারা জীবন কৃতজ্ঞ থাকবো, আর আমরা বিয়ে যখন করবো তোমাকে সুন্দর গয়না কিনে দেবো, নেকলেস। শোনো ওঠো, বসে কথা, তুমি ওঠো, বাসা থেকে বেরো। কেন, আরে বসো, কথা বলি। তোমাকে আমার খুব বিরক্ত লাগতেছে, তুমি উঠো। জেলাস না, জেলাসি কিন্তু ভালো না, মানুষকে পতন ঘটায় বুঝছো। বসো বসো। আম্মু! আরে কি আম্মু ডাকো, তুমি যাও বেরো। আম্মু ডাকতেছো কেন? বললাম বেরো। বেরোচ্ছি তো, এই ভাবে কি আছে, হেল্পটা করবা না নাকি? তুমি যাবা না? যাচ্ছি তো, আবার ডাকবো? না যাও তাহলে। এই যে